রাজ্য সম্ভবত এই এপ্রিলেই হতে চলেছে কলকাতা সহ 112টি পুরসভার ভোট। এপ্রিল মাসে পুর নিগম ও পুরসভার ভোটের সম্ভাব্য তারিখের প্রস্তাব নির্বাচন কমিশনকে জানিয়ে দিল রাজ্য। এখন সবুজ সংকেত মিললেই ওই নির্ধারিত দিনে ভোট হবে পুরসভায়। বারোই এপ্রিল কলকাতা ও হাওড়া এই দুই পুরসভার ভোট করতে চায় রাজ্য সরকার। দুই পুরসভা বাদে বাকি পুরসভাগুলিতে 26 বা 27 এপ্রিল ভোট করতে চায় সরকার। তবে এর মধ্যে থাকছে না ব্যারাকপুর, সল্টলেক ও আসানসোল পুরসভা। বিধাননগর ও আসানসোল কর্পোরেশনের মেয়াদ শেষ হচ্ছে অক্টোবরে। সেই সঙ্গে ব্যারাকপুর কর্পোরেশনে হয়ে যাওয়ার পর সেখানে ভোট হবে। এক্ষেত্রে বিধাননগর, আসানসোল ও ব্যারাকপুরের ভোট হবে পুজোর পর। সোনিয়া, তনয়া, প্রিয়াঙ্কা গান্ধী, ভদ্রাকে রাজ্যসভায় পাঠাতে চলেছে কংগ্রেস। রাজনৈতিক মহলে জল্পনা এমনটাই। আগামী এপ্রিল থেকে নভেম্বর মিলিয়ে মোট 68টি আসন শূন্য হবে রাজ্যসভায়। এই অবস্থায় সংসদের উচ্চকক্ষে নিজেদের শক্তি ধরে রাখতে মরিয়া কংগ্রেস। বাংলা ও কেরলার পথেই পা বাড়ালো মধ্যপ্রদেশ। মুখ্যমন্ত্রী কমলনাথ জানিয়ে দিলেন তার রাজ্য এই মুহূর্তে এনপিআর চালু করা হবে না। এনপিআর ফর্ম নিজে পরীক্ষা করে দেখার পরেই তা ভর্তি করার পরামর্শ দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মঙ্গলবার মাধ্যমিকের প্রথম দিনে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক সংগঠনের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল পানীয়, কেক ও বিস্কুট। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপির নেতা সৌরভ প্রসন্ন দে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর হাই স্কুলে। অসুস্থ ছাত্রীর নাম পলি রায়। তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ইংরেজবাজার থানার এক এএসআই। ধৃত এএসআই এর নাম রাজীব পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরাতন মালদা থানার এলাকার একটি ছিনতাইয়ের ঘটনায় ওই নাম জড়িয়ে যায়। মঙ্গলবার রাজীব পালকে গ্রেপ্তার করে পুলিশ। তাপস পালের মৃত্যুতে কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলের পক্ষ থেকে তার শ্রদ্ধা জানানো হয়। পোস্ট অফিস মোড়ে তার ছবিতে মাল্যদান ও মোমবাতি প্রজ্বলন করা হয়। এবার শুরু টেস্টের চ্যালেঞ্জ। শুক্রবার থেকে ওয়েলিংটনে শুরু হতে চলেছে ভারত নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। তার আগেই মাঠের বাইরে লড়াই শুরু। ভারত অধিনায়ক বিরাট কোহলির উইকেট নেবেন বলে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।